আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 10 এর আরো কিছু ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখো, এখন আমরা হোম প্রশ্ন থেকে ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 10 এর অনুশীলনের অতি সংক্ষিপ্ত কোশ্চেন 1 এর 1 এই কোশ্চেন সলভ করার চেষ্টা করব। দেখো, এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে cos 68 ডিগ্রি 20 মিনিট cos 80 ডিগ্রি 20 মিনিট প্লাস cos 81 ডিগ্রি 40 মিনিট ইনটু cos 21 ডিগ্রি 40 মিনিট এটা ইকুয়াল টু হাফ। তো দেখো, এখানে যতগুলো কোণের মান দেওয়া আছে প্রত্যেকটা কোণের মান কিন্তু আমাদের অজানা। আমরা সরাসরি কিন্তু cos 68 ডিগ্রি 20 মিনিট এর মান হতে পারি না, cos 8 ডিগ্রি 20 মিনিট এর মান হতে পারি না। সিমিলারলি এগুলোর মানও কিন্তু আমরা বসাতে পারি না। এই জন্য কি করতে হবে, এই জন্য আমাদেরকে এই সূত্রের সাহায্য নিতে হবে। কিন্তু দেখো, cos এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এর সঙ্গে এর কোনো মিল নেই। দেখো, এখানে আছে 68 ডিগ্রি, এখানে আছে 81 ডিগ্রি, যেহেতু মিল নেই এটা হয়ে যাবে সি, এটা হয়ে যাবে কি ডি। তো আমরা কিন্তু এমন ধরনের সূত্র মুখস্থ করিনি যেখানে cos a cos b প্লাস cos c cos d, এমন কোনো সূত্র কিন্তু আমাদের মুখস্থ নেই। আমাদের আছে কি, আমাদের মুখস্থ আছে সাইন এ প্লাস বি সূত্র, যেখানে আছে সাইন এ cos b প্লাস cos সাইন বি, আর এটা তো মাইনাস যুক্ত, এখানে আছে প্লাস যুক্ত। তো প্লাস যুক্ত আরেকটি সূত্র আছে, এটা সেটা হচ্ছে cos a মাইনাস বি সূত্র, সেটা হচ্ছে cos a cos b প্লাস সাইন এ সাইন বি। তার মানে দেখো, এর সঙ্গে কিন্তু আমরা চাইলে এর মিল করাতে পারি। এখানে আমার সবগুলো cos আছে, কিন্তু এই সূত্রটিতে দেখো সাইন এবং cos উভয় আছে, এখানে আবার কি cos এবং সাইন উভয় আছে। সিমিলারলি এখানে দেখো, প্রথমে cos এ cos b আছে এবং তারপরে প্লাস সাইন এ সাইন b আছে। তো এর সঙ্গে কিন্তু কোনোটার সঙ্গে কিন্তু এর পুরোপুরি মিল নেই। তো আমরা চাইলে যে কোনো একটার সঙ্গে মিল করাতে পারি। তোমরা চাইলে এটার সঙ্গে মিল করাতে পারো, চাইলে এটার সঙ্গে মিল করাতে পারো। তো আমি চেষ্টা করবো এটার সঙ্গে মিল করাতে। যদি এটার সঙ্গে মিল করাতে চাই, তাহলে দেখো প্রথম অংশটির কোনো পরিবর্তন হবে না। প্রথমে আছে কি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এটা হচ্ছে cos a cos b প্লাস আমার লাগবে কি প্লাস সাইন এ সাইন বি। তার মানে দেখো, এখানে কিন্তু আছে cos সামথিং cos সামথিং, তো আমাকে কি করতে হবে, এখানে cosটাকে সাইন করতে হবে। তো cos কিভাবে সাইন হয় আমরা জানি, যদি আমরা 90 ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরি তবেই কিন্তু cos সাইন হয়ে যায়। তার মানে এখন দেখো, আমরা যখন সলিউশন করি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে cos 68 ডিগ্রি 20 মিনিট ইনটু cos 80 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা, এটা কোনো পরিবর্তন আমরা করব না, আমরা করব কার পরিবর্তন, এটা পরিবর্তন। এখানে আমরা লিখে নিতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, ওকে, দেন প্লাস দিলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই cosটাকে সাইন করা। যেহেতু আমরা cosকে সাইন করবো, যেহেতু আমাদের সূত্রে সাইন আছে, এই জন্য আমরা কি করবো 90 ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরবো। সেটা কিভাবে লিখতে পারি, লিখতে পারি cos 90 ডিগ্রি। এখন আমাকে দেখতে হবে 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বাদ দিলে 81 ডিগ্রি 40 মিনিট হয়। তো যদি তোমরা হিসাব করো তাহলে দেখবা যে এটার সঙ্গে মিলে যাবে, এটার সঙ্গে মিলে যাবে যে 8 ডিগ্রি 20 মিনিট যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাই হচ্ছে cos 81 ডিগ্রি 40 মিনিট। তোমাদেরকে জানতে হবে যে কত মিনিট এক ডিগ্রি হয়, 60 মিনিট হচ্ছে এক ডিগ্রি হয়, 60 মিনিট সমান এক ডিগ্রি। তাহলে তোমরা ক্যালকুলেশন করে দেখবা যে 90 ডিগ্রি থেকে 8 ডিগ্রি 20 মিনিট বাদ দিলে থাকে হচ্ছে 81 ডিগ্রি 40 মিনিট, ওকে। দেন পরবর্তীটুকু cos 21 ডিগ্রি 40 মিনিট, এটা আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস এই যে 68 ডিগ্রি 20 মিনিট বাদ দিবা, দেখবা 21 ডিগ্রি 40 মিনিট থাকবে। 68 ডিগ্রি 20 মিনিট যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো কত, 21 ডিগ্রি 40 মিনিট। আসলে ওরা কিন্তু অঙ্কে মিলিয়েই দিবে যেন এই কোণগুলোর সঙ্গে তোমাদের এই কোণগুলো মিলে যায়। কারণ আমাদের কি করতে হবে, সূত্র তো ফেলাতে হবে, আর সূত্র ফেলাতে হলে অবশ্যই এখানে যে কোণটা আছে, এখানে যে কোণটা আছে, এখানেও কিন্তু সেই কোণেই থাকতে হবে। কারণ এখানে সে cos a cos b, এখানেও কিন্তু আছে সাইন এ সাইন বি, অর্থাৎ কোণ অবশ্যই কিন্তু আমার মিলতে হবে। এই জন্য ওরা অঙ্কগুলো কিন্তু ভাবে সাজিয়ে দেবে যেন আমাদের এখানে যে কোণগুলো আছে, এখানে যেন সেই কোণগুলো আসে। এই জন্য তোমরা কি করবা, এখানে যে কোণগুলো দেওয়া থাকবে সেই কোণগুলো দিয়েই পরবর্তীগুলো মেলানোর চেষ্টা করবা, ওকে। এখন দেখো, তাহলে আমরা লিখতে পারি কি cos 68 ডিগ্রি 20 মিনিট ইনটু cos 8 ডিগ্রি 20 মিনিট। এখানে কিন্তু পরিবর্তন হলো না, কিন্তু এখন দেখো এখানে কিন্তু 90 ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরা হয়েছে। তো আমরা জানি 90 ডিগ্রি রেফারেন্স হিসেবে ধরা হলে অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, সঙ্গে চিহ্নেরও পরিবর্তন ঘটতে পারে।
তো আমাদের আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে আওতাকা চতুর্ভাগ থেকে আমরা কিভাবে চিহ্নের পরিবর্তন ঘটে সেটা নির্ণয় করতে পারি। তো প্রথম ভাগটা ছিল আমার জিরো থেকে নব্বই ডিগ্রি, এই ঘরটাতে সবাই কিন্তু পজিটিভ ছিল, এই ঘরটাতে কেউ কিন্তু নেগেটিভ না। এখানে দেখো দুইটা কিন্তু প্রথম ভাগে পড়ছে, নব্বই ডিগ্রি বিয়োগ আট ডিগ্রি বিশ মিনিট, তার মানে কোন ঘরে পড়ছে, এই ঘরে পড়ছে, তাহলে অবশ্যই এটা পজিটিভে থাকবে, নেগেটিভ হবে না। সিমিলারলি এটা দেখো এটাও কিন্তু প্রথম কোয়াড্রেন্টে পড়ছে, কেন, কারণ নব্বই ডিগ্রি বিয়োগ সামথিং অর্থাৎ প্রথম যে চতুর্ভাগে যেহেতু পড়ছে অবশ্যই এটাও কি থাকবে, পজিটিভ থাকবে। এই জন্য আমাদের চিহ্ন নিয়ে চিন্তিত হতে হচ্ছে না, আমরা জাস্ট দেখব কস কি করবো কি সাইন, কারণ আমরা জানি নব্বই ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরলে কস সাইন হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি সাইন কত ডিগ্রি আছে এখানে, আট ডিগ্রি বিশ মিনিট, সেটা লিখে ফেলবো যে আট ডিগ্রি বিশ মিনিট ইন্টু এই কসটা হয়ে যাবে কি সাইন, তাহলে সাইন কত আটষট্টি ডিগ্রি বিশ মিনিট। তাহলে দেখো আমার সূত্রটি হওয়ার কথা ছিল, সূত্রটি হওয়ার কথা ছিল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এখানে তাই আছে দেখো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সাইন এটা পরে আছে আর বিটা আগে আছে, তাহলে কি করতে পারি আমরা জাস্ট একটু সাজিয়ে লিখতে পারি, তোমার চাইলে সাজিয়ে লিখতে পারো অথবা সরাসরি সূত্র করতে পারো সমস্যা নেই। তাহলে আটষট্টি ডিগ্রি বিশ মিনিট ইন্টু কস আট ডিগ্রি বিশ মিনিট প্লাস এটাকে আগে লিখবো সাইন আটষট্টি ডিগ্রি বিশ মিনিট ইন্টু সাইন আট ডিগ্রি বিশ মিনিট, তাহলে দেখো কস এ কস বি ইন্টু সাইন এ সাইন বি, তাহলে এটা কার সূত্র, কস এ মাইনাস বি সূত্র, তাহলে আমরা লিখতে পারি কস এ মাইনাস বি, এ বলতে এখানে কত, এ হচ্ছে আটষট্টি ডিগ্রি বিশ মিনিট মাইনাস বি কত, বি হচ্ছে আট ডিগ্রি বিশ মিনিট। তাহলে দেখো আমরা যে আটষট্টি ডিগ্রি বিশ মিনিট থেকে আট ডিগ্রি বিশ মিনিট বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে কস সিক্সটি ডিগ্রি, কস ষাট ডিগ্রি, তো কস ষাট ডিগ্রি মান কত, আমরা জানি যে কস ষাট ডিগ্রি মান হচ্ছে হ্যাঁ দেখো এটা কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আরেকবার রিভিউ করি, দেখো এখানে আমাদের একটি সমীকরণ দেওয়া ছিল এবং আমাকে বলা হয়েছে যে এটা ইকুয়াল টু হাফ প্রমাণ করতে, তো এখানে যেই কোণগুলো আছে এই কোণগুলোর মান যেহেতু আমাদের জানা নেই এই জন্য আমরা চেষ্টা করছিলাম এটাকে এই যে কোনো একটা সূত্রতে ফেলানোর জন্য, তো যেহেতু এখানে প্লাস সাইন আছে এবং প্লাস সাইন যুক্ত সূত্র কয়টা, দুইটা, এটা এবং এইটা, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা আমি তৈরি করতে পারি, ঠিক আছে, তো আমি চেষ্টা করলাম কি এইটাতে রূপান্তর করা, তো এইটার ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে কস এ মাইনাস বি সূত্র হচ্ছে কস এ কস বি, এখানে আছে কস এ কস বি সমস্যা নেই, প্লাস প্লাস সাইন এ সাইন বি, কিন্তু এখানে আছে আবারও কস সামথিং কস সামথিং, তো আমাদের লাগবে কি সাইন, তো কসকে সাইন কি করে করা যায়, আমরা জানি যে নব্বই ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরলেই কস কিন্তু সাইন হয়ে যায়, তাহলে কস সাইন হয়ে গেছে এবং কোনগুলো কিন্তু মিলে গেছে, কারণ যারা অঙ্ক দিবে তারা কোনগুলোকে মিলাই দিবে যেন অঙ্কগুলো মিলে, তো জাস্ট আমরা কি করলাম সূত্রটি ফেলে দিলাম দেন সাইন কস ষাট ডিগ্রি পেলাম, কস ষাট ডিগ্রি মান কিন্তু আমরা বসিয়ে দিলাম। এখন তোমরা যদি কেউ চাও যে আমরা এই সূত্রটি ফেলাবো তবু কিন্তু অঙ্কটি হবে, তো সেক্ষেত্রে কী করতে হতো দেখো আমি তোমাদেরকে একটু জাস্ট টাচ দিয়ে দিই যে তোমরা অঙ্কটি কীভাবে করতাম, দেখো এখানে আমার যদি এই সূত্রটি ফেলাতাম তাহলে আমার কি লাগতো সাইনে কস বি লাগতো, তাহলে প্রথমে এই যে এখানে আছে কি কস এ কস বি কিন্তু আমার লাগতো কি সাইন এ কস বি, এই জন্য আমি কি করতাম এই কসটাকে সাইন করে ফেলতাম, কি করে সাইন করতাম দেখো কসটা কি করতাম সাইন করতাম, কস যদি সাইন করতে চাই অবশ্যই আমার কি করতে হবে নব্বই ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরতে হবে, তো এখন আমার তো এখানে আছে আটষট্টি ডিগ্রি বিশ মিনিট, আমি তো লিখলাম নব্বই ডিগ্রি, তাতে আমি চাইলে লিখতে পারি না, তাহলে কিছু বিয়োগ করে এটা সমান করতে হবে, সেটা কি বিয়োগ করলে হয় তখন নেব ডান দিকে, দেখো একুশ ডিগ্রি একুশ ডিগ্রি চল্লিশ মিনিট বিয়োগ করবা, বিয়োগ করে দেখবা নব্বই ডিগ্রি থেকে একুশ ডিগ্রি চল্লিশ মিনিট বিয়োগ করলে আটষট্টি ডিগ্রি বিশ মিনিট হয়, তোমরা বিয়োগ করে দেখতে পারো দেন, তাহলে এটা কি হয়ে গেছে কি হয়ে যাবে এটা কিন্তু পরবর্তী লাইনে এসে ঠিক সাইন হয়ে যাবে, তো আমার লাগবে কি সাইনে কস বি লাগবে, তাহলে কসে কোনো পরিবর্তন করার দরকার নেই, আমি কি রাখলাম কস আট ডিগ্রি বিশ মিনিট রাখলাম, যেহেতু আমার সূত্র ছিল তেমন দেন প্লাস ছিল প্লাস দেন কি লাগবে আমার কসে সাইন বি লাগবে, তার মানে এই কসটা আমার লাগবে এই কসটা আমি পরিবর্তন করবো না, তাহলে দেখো কস এর মানে হচ্ছে একাশি ডিগ্রি চল্লিশ মিনিট ইন্টু কি লাগবে আমার সাইন বি লাগবে, তাহলে কসটাকে আমার কি করতে হবে সাইন করতে হবে, তাহলে দেখো কসটাকে যদি আমরা সাইন করি তাহলে আমার কি করতে হবে অবশ্যই নব্বই ডিগ্রিকে রেফারেন্স হিসাবে ধরতে হবে, তাহলে নব্বই ডিগ্রি মাইনাস আটষট্টি ডিগ্রি বিশ মিনিট,
কিন্তু দেখো এক্ষেত্রে আমার কাজটি একটু উল্টা হয়ে গেছে। কারণ কি দেখো, আমি যদি এখানে এটা লিখি তাহলে কি পাবো, এখান থেকে পাবো সে কস 21 ডিগ্রি 40 মিনিট, পাবো 21 ডিগ্রি 40 মিনিট ইন্টু কস 8 ডিগ্রি 20 মিনিট, সরি কস, এখানে সাইন পাবো, কসটা হিসেবে সাইন, তাহলে সাইন 21 ডিগ্রি 40 মিনিট ইন্টু কস 8 ডিগ্রি 20 মিনিট, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে প্লাস এখানে আমার লাগবে কি কস এ, তো এ মানে আমার কত ডিগ্রি লাগবে বলো তো, এ মানে কিন্তু আমার লাগবে 21 ডিগ্রি 40 মিনিট, তো এখানে কিন্তু অলরেডি 21 ডিগ্রি 40 মিনিট ছিল, তো এটা কিন্তু পরিবর্তন করার কোনো দরকার ছিল না, কিন্তু আমি কি ভুল ক্রমে করেছি, কিন্তু করার পরে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার এটা লাগবে না, তাহলে আমি কী করতে পারি, এটুকু করার আমার দরকার নেই, কারণ আমার লাগবে 21 ডিগ্রি 40 মিনিট আমার লাগবে, তো আমি লিখে দিলাম যে 21 ডিগ্রি 40 মিনিট, তোমরা যখন বুঝতে পারবে তখন জাস্ট কেটে দিবা। আচ্ছা তাহলে কি করলাম, কস 21 ডিগ্রি 40 মিনিট আমার লাগবে তা রেখে দিলাম, দেন আমার কি লাগবে কস এ সাইন বি, সাইন আমার এখানে লাগবে সাইন বি, কিন্তু এখানে আমার আছে কি, এখানে আছে কি কস, এই কসটাকে আমার কি করা দরকার, সাইন করা দরকার, এই কসকে যদি আমি সাইন করতে চাই তাহলে আমার কি করতে হবে, কসকে যদি আমি সাইন করতে চাই অবশ্যই আমাকে 90 ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরতে হবে, 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বাদ দিলে 81 ডিগ্রি 40 মিনিট হয়, 8 ডিগ্রি 8 ডিগ্রি 40 মিনিট বাদ দিতে হবে, 8 ডিগ্রি 40 মিনিট বাদ দিলে কিন্তু তুমি কস 81 ডিগ্রি, সরি 8 ডিগ্রি 20 মিনিট বাদ দিতে হবে, 40 না, 8 ডিগ্রি 20 মিনিট বাদ দিলে কিন্তু তুমি কস 81 ডিগ্রি 40 মিনিট পেয়ে যাবা। তাহলে দেখো এটাগুলো আমরা এখন কি লিখতে পারি, যেহেতু 90 ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরা হয়েছে, কস হয়ে যাবে কি সাইন, এবং এখানে আমার কত ছিল 8 ডিগ্রি 20 মিনিট। এখন দেখো এই সঙ্গে যেটা মিলে গেছে এ বি, এখানেও কিন্তু সেম মিলে গেছে এ বি, তার মানে এখন তুমি সূত্র লিখতে পারো যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সূত্র, এই সূত্রটা হচ্ছে আমরা কি দেখলাম যে সাইন এ প্লাস বি, এ মানে হচ্ছে 21 ডিগ্রি 40 মিনিট প্লাস বি মানে হচ্ছে 8 ডিগ্রি 20 মিনিট, তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো সাইন 30 ডিগ্রি, তো আমরা জানি সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রুফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই সিন অনুযায়ী আমরা চেষ্টা করবো এই সূত্রগুলোর মধ্যে যে কোনো একটা সূত্রে ফেলানোর। ওকে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।